চোখের জলে কি বিদায় হবে হুগো বুমসের এই মরশুমে মোহনবাগানের কোচ বদল হওয়ার পাশাপাশি তারও খারাপ দিন শুরু হয়ে গেছে হাবাস এসেই তার জায়গায় জনি কাউকুকে সই করিয়েছেন পরের মরশুমে যদি হাবাসকেই কোচ হিসাবে রাখে মোহনবাগান তাহলে তখনও দলে জায়গা হবে না হুগো বুমোসের এখন প্রশ্ন এই পরিস্থিতিতে মোহনবাগান কি বুমোসকে রেখে দেবে নাকি বুমোস নিজেই চলে যাবেন মোহনবাগান যদি বুমোসকে রিলিজ করে দেয় তাহলে আনুমানিক সাড়ে তিন কোটি টাকা দিতে হবে আর যদি বুমোস নিজেই রিলিজ চেয়ে নেন তাহলে মোহনবাগানের স্বস্তি এমন অবস্থায় মোহনবাগান এখন চাইছে বুমোসকে লোনে অন্য কোনো দলে পাঠাতে ইতিমধ্যেই হুগোকে নিতে আগ্রহ দেখিয়েছে ওড়িশা এফসি এবং গোয়া তবে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি মোহনবাগান শুধু বোমস নয় পাশাপাশি গ্লেন মার্টিনকে নিয়েও খুশি নয় মনবাগান ম্যানেজমেন্ট তাকেও না রাখার পরিকল্পনা শুরু হয়ে গেছে তার জায়গায় অন্য কোনো ভারতীয় খেলোয়াড়ের খোঁজে রয়েছে সবুজ মেরুন ম্যানেজমেন্ট